আমরা আজকে লেয়ার প্রপার্টিজের যে ডেফিনেশন কোয়েরি পার্টটা আছে ওটা আমরা ভালোভাবে বুঝবো এটা বোঝার জন্য আমরা খুলনা সিটির একত্রিশ নাম্বার ওয়ার্ডের দুইটা ডাটা ইউজ করব একটা হচ্ছে রোড আর একটা হচ্ছে স্ট্রাকচার আমরা একটু জুম করলে দেখতে পারবো যে এই যে অ্যাশ কালার যেগুলো এগুলো হচ্ছে রোড আর অনেকটা ব্লু টাইপের কালারের যেগুলো দেখতে পাচ্ছি এগুলো বিভিন্ন স্ট্রাকচার এখন আমরা ডেফিনেশন কোয়েরি বোঝার জন্য এখানে আটটা প্রবলেম দেখিয়েছি এই আটটা প্রবলেম করলে মোটামুটি আমাদের ডেফিনেশান কোয়েরির বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে এখানে ফার্স্ট প্রবলেম ছিল যে রোড উইথ যেগুলো দুই মিটারের বেশি আমরা শুধুমাত্র সেইগুলো সিলেক্ট করব সব রোড থেকে এখন আমরা যদি রোডের অ্যাট্রিবিউট টেবিলে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে রোড উইথ বলে একটা কলাম আছে এখানে দেখেন রোডের উইথ মিটারে দেওয়া আছে এখন আমি এই সব রোডগুলোর ভিতর থেকে যেগুলো উইথ দুই মিটারের বেশি সেইগুলো সিলেক্ট করব আমরা অ্যাট্রিবিউট টেবিলটা একটু নিচে ফিক্স করে রাখি তারপর ডবল ক্লিক করে ডেফিনেশান কোয়েরিতে যাই ডেফিনেশান কোয়েরি লেয়ার প্রপার্টিসের এই যে এখানে তারপর এখান থেকে কোয়েরি বিল্ডার তারপর দেখেন আমরা এই যে রোড উইথ এইটাই ডবল ক্লিক করি তাহলে এখানে চলে আসবে আর এটা সিলেক্ট অবস্থায় যদি আমরা গেট ইউনিক ভ্যালুস দিই তাহলে রোডের যে ভ্যালুগুলো আছে দেখেন উইথের সেগুলো সব চলে আসছে এখন আমরা কি এখান থেকে রোড উইথ যেগুলো গেটার দেন টু সেইগুলো শুধু সিলেক্ট করব। তাহলে আমরা ওকে দেই। তারপর ওকে এখন দেখেন এখানে শুধুমাত্র সেই রোডের উইথগুলো দেখাচ্ছে যেগুলো গেটার দেন টু এভাবে আমরা এটা আসলে কেন করব সাবসেট ডাটা বানানোর জন্য যে রোডের আমরা এমন একটা ডাটা চাচ্ছি যেখানে শুধুমাত্র রোড উইথগুলো দুই মিটারের চেয়ে বেশি তারপরের প্রবলেম কি আছে রোড উইথ লেস দ্যান টু আমরা সেই রোডগুলো দেখতে চাচ্ছি যেগুলোর উইথ লেস দ্যান টু তাহলে আবার আমরা কোয়েরি বিল্ডারে যাই এখানে জাস্ট এই গেটার দেনের জায়গায় লেস দ্যান দিয়ে দিলে হয়ে যাবে এখন ওকে দেই দেখেন এখন শুধুমাত্র যেই রোডগুলোর উইথ দুই মিটারের কম সেইগুলো দেখাচ্ছে এখন ধরেন আমরা কিছু এক্সারসাইজ করতে পারি আমরা এমন কিছু রোড দেখতে পাচ্ছি যেগুলোর উইথ গ্রেটার দেন ওর ইকল টু টু অর লেস দ্যান ওর ইকল টু টু তাহলে এই অপারেশনগুলো আমরা ইউজ করতে পারবো করে এগুলো বের করতে পারবো গেল তার পরের প্রবলেম আমাদের কী আছে যে রোড পাকা রোড যেগুলো আমরা শুধু সেইগুলো দেখতে চাই তাহলে আমরা এখান থেকে আবার ডেফিনেশন কোয়েরিতে যাব তারপর কোয়েরি বিল্ডার এখন আমাদের আগেরটার ইউজ করা যাবে না এখানে হচ্ছে আমাদের কোন কলামে আছে পাকা কাছা এই যে রোড টাইপ তাহলে আমরা এই যে রোড টাইপ ডবল ক্লিক করব তারপর যদি আমরা গেট ইউনিক ভ্যালুস দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি তিন টাইপের রোড আছে একটা হচ্ছে কাঁচা রোড পাকা রোড সেমি পাকা রোড আমরা শুধুমাত্র পাকা রোডগুলো দেখতে চাচ্ছি তাহলে রোড টাইপ ইকুয়াল টু রোড পাকা দিয়ে ওকে ক্লিক করলাম এখন আমরা দেখেন এখানে শুধুমাত্র যেই রোডগুলো পাকা সেইগুলোই শো করছে এরপর আমরা পরের প্রবলেমে চলে যাই পরের প্রবলেমটা হচ্ছে যেই রোডগুলো কাঁচা সেই রোডগুলো বাদে আমরা বাকি সব রোডগুলো দেখতে যাচ্ছি অর্থাৎ রোড নট ইকোয়াল টু কাঁচা এর জন্য আবার আমরা ডেফিনেশন কোয়েরিতে চলে যাই তারপরে এই যে কোয়েরি বিল্ডার তারপরে এই যে রোড টাইপ এখান থেকে গেট ইউনিক ভ্যালুসে গেলাম তারপর আমরা এখানে এই যে ইকুয়াল টু আছে এই যে এইটার মানে হচ্ছে নট ইকোয়াল টু আমরা সিলেক্ট করলাম কাঁচা এই অপারেশনটা যদি ইউজ করি তাহলে কাঁচা রোডগুলো বাদে বাকি এই যে দুই ধরনের রোড এইগুলো সিলেক্ট হয়ে যাবে দেখি কি হয় আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমার এই যে কোয়েরিটা লিখেছি এটা ঠিক আছে কিনা এটা ভেরিফাই করার জন্য আমরা এখানে ক্লিক করতে পারি দেখেন এখানে ক্লিক করলে দেখাচ্ছে দ্য এক্সপ্রেশন ওয়াজ সাকসেসফুলি ভেরিফাইড তার মানে আমার যে লেখা যেটা লিখছি সেটা ঠিক আছে এখন আমরা ওকে দেই ওকে দিলে দেখেন কি হয়েছে এখানে পাকা এবং সেমি পাকা এই দুই টাইপের রোডই আছে কাঁচা রোডটা কিন্তু নাই